আজকের অনুষ্ঠানের সভাপতি সহকর্মীবৃন্দ, জুরি বোর্ডের সব সদস্যবৃন্দ, আজীবন সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পবৃন্দ, 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্প কলা কুশলী এবং উপস্থিত সিনেমা প্রেমী সকল সুধী মণ্ডলী, সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে বাঙালিদের সিনেমা শুরু হয় সেই হীরা আলালের হাত ধরে, প্রথম বাঙালিরা সিনেমা করতে শুরু করে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই পাকিস্তান আমলেই যখন 96 সালে মন্ত্রী হন, তখনই তিনি বাঙালিদের সিনেমা করার ব্যাপারে উৎসাহ দিতে থাকেন। কারণ সিনেমা শিল্পের সঙ্গে তখনকার দিনে যারা জড়িত ছিল তাদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক ছিল, আর সেই সাথে FDC তিনি প্রতিষ্ঠা করে দিয়ে যান এবং এই শিল্প যাতে চলচ্চিত্রটা আমাদের সে নির্মাণ হতে পারে তার পদক্ষেপ নেন, উৎসাহ দেন। এবং তখনকার যুগের যারা আমাদের শিল্পীরা ছিল তাদেরকেই তিনি উৎসাহ দিয়েছিলেন যে তোমরাও একটা সিনেমা করো। এভাবে কিন্তু আমাদের বাঙালিদের সিনেমা শিল্পের যাত্রা শুরু। মুক্তিযুদ্ধের সময়ও আমাদের যারা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত বা আমাদের শিল্পী কলাকুশলী বা আমাদের শিল্পীরা সার্বিকভাবে মহান মুক্তিযুদ্ধে বিরাট অবদান রেখেছেন। FDC-র জায়গাটা জাতিপিতা বঙ্গবন্ধুই দিয়েছিলেন, এবং সেই আইনটাও তিনি করে যান, পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল 1957 সেটা পার্লামেন্ট উত্থাপন হয়। আর তাছাড়া কবিরপুরের যে জায়গা শুটিংয়ের জন্য চমৎকার একটা জায়গা, প্রায় 105 একর জমিও তিনি দিয়ে গিয়েছিলেন। 96 সালে সরকার আসার পর নতুন নতুন ক্যামেরা কেনার থেকে শুরু করে অন্য যা যা করার প্রয়োজন করেছিলাম, তারপরে আবার দেখলাম যে সেটা অনেকটা পিছনে চলে গেছে, কাজে আবার আমি পরবর্তীতে উদ্যোগ নিয়েছি এবং ভালো একটা সুন্দর মানে কমপ্লেক্স তৈরি করার প্রজেক্ট আমরা নিয়েছি এবং সেটা নির্মাণ কাজ শুরু হয়েছে। যদিও বেশ দেরি হয়ে গেছে কিন্তু এটা হয়ে গেছে। তারপর আমি বলবো যে সিনেমা শিল্প একটা সময় অনেকটা বাধাগ্রস্ত হয়েছে, আর তার সেই এই করোনার সময় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু করোনা আমরা এখন নিয়ন্ত্রণ করতে পেরেছি আমি চাই যে এই শিল্পটা আরও গড়ে উঠুক। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমি শিল্পী কলা কুশলী সকলে যাতে সুযোগ পায় তার জন্য একটা ট্রাস্ট ফান্ড তৈরি করে দিয়েছি, আমরা সেখানটা সিড মানির ব্যবস্থাও করেছি। তবে আমি মনে করি যে আমাদের অনেক বিত্তবানরা আছেন, শিল্পের সঙ্গেও জড়িত আছেন, কেউ কেউ তো পুরস্কারও পেলেন, তা আমি চাই যে যারা বিত্তবান তারা এই ফান্ডে আরও বেশি করে টাকা রাখেন। কারণ আমি নিজে দেখেছি যে আমাদের বহু চিত্রশিল্পীরা বা চলচ্চিত্র শিল্পীরা বা অন্যান্য সংস্কৃতিসেবীরা যখন বা আমাদের খেলাধুলা যারা সম্পর্কিত সকলে যখন কোনো একটু বয়োবৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, সকলে একটা করুণ অবস্থা হয়। তো যা হোক, আমি যখন থেকে সরকারি থাকি আর বিরোধী দলে থাকি আমি সবসময় যেহেতু খোঁজ খবর রাখতাম, আবার সাধ্যমতো চেষ্টা করেছি সহযোগিতা দিতে। তবে এই ট্রাস্ট ফান্ড আমি এই জন্য করেছি যেন তাদের বিপদ আপদে বা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন এই ট্রাস্ট ফান্ড থেকে বা চিকিৎসার জন্য সহযোগিতা পেতে পারেন। কিন্তু এখন আমরা 1000 কোটি টাকার একটা আলাদা মানে ফান্ড তৈরি করে রেখেছি। আমি চাই যে আমাদের একেবারে জেলা উপজেলা সব জায়গায় এই সিনেমা বা সিনেপ্লেক্স নির্মাণ হোক, যেখানে আধুনিক প্রযুক্তিতে যেন এই চলচ্চিত্র দেখানো যায়। তাছাড়া আমরা চলচ্চিত্রের জন্য একটা আর্কাইভ করে দিয়েছি, ট্রেনিং ইনস্টিটিউট করে দিয়েছি, পাশাপাশি পুরনো সিনেমাগুলিকে ডিজিটালাইজড করে সেগুলিকে নতুন রূপে আবার উপস্থাপন করা সে ব্যবস্থাটাও নেওয়া দরকার, সেটাও আমরা সীমিতভাবে নিয়েছি, কিন্তু আমি মনে করি এটা আরও নেওয়া দরকার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে আন্তরিক ধন্যবাদ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।